হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি জানি অবশ্যই সবাই ভালো আছেন। যে যে ভালো আছেন একটু কমেন্টের মধ্যে বলবে, তা নাহলে আমি বুঝতে পারছি না আমাদের ফ্রেন্ড কে কে ভালো আছেন কে কে ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই চলতেছে যে আড্ডান কি জিসিপি, তাই আপনারা ছটফট করে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যে এখনই দেখতে পারছেন যে এখানে একটু মাটি খুদাই হচ্ছে, যে কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে পাশে একটা গড় রয়েছে, তার পাশে কেন কেন মাটিটা খুদাই করা হয়েছে, কারণ হচ্ছে যে এই গড়টা যদি আপনারা দেখতে পাচ্ছেন এই গড়টা ভাঙা হবে। এখানে ভাঙা হবে কারণ তার কারণ হচ্ছে কি এখানে ইট বানবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবার আছে, তারা ইট বানানোর জন্য এই জায়গাটা চাচ্ছেন, তাহলে তাদেরকে একটু দেওয়া হচ্ছে। আর কারণটা হচ্ছে যে এখানে যে গড়টা রয়েছে, এটা গড়টা হয়েছে একটা রোড, রোডের সীমানা যেটা, ও রোডের সীমানার মধ্যে পড়ে গেছে। তাই উনি বলতে চাচ্ছেন যে গাছটা, ওই যে বড় গাছটা আছে সেটাকে ব্যাঙ্গানোর জন্য, সেটাকে কারণ হচ্ছে যে এখানে যে বড়ই গাছের মধ্যে ফুল এসেছে, তার কদিন দুই তিন মাস পরে এবার বড়ই ধরতে পারে সম্ভাবনা আছে। তাই আমি আপনাদেরকে জানাচ্ছি যে ওদের মতামত কি। জিসিপি কাম আচ্ছা লাগ রা কিয়া, কিতনা আচ্ছা লাগ রা, বহুত আচ্ছা লাগ রা, আপকো কেসা লাগ রা, আচ্ছা লাগ রা কিয়া? তো আমারা চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে, ইউটিউব মে আদান কি জিসিপি সার্চ মার কে ইউটিউব মে সাবস্ক্রাইব কিজিয়ে, শেয়ার কিজিয়ে, লাইক কিজিয়েগা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো জিসিপি সম্মুখে হয়ে গেছে, কারণটা হচ্ছে এখান এই যে যেখানে একটা একটু নিচে রাখা দেখছেন সেটাকে একটু ভরার জন্য ওনারা একটু আগ্রহ হয়ে যাচ্ছেন। এ দেখিয়ে তোরা হটিয়ে হটিয়ে দেখতে পারছেন যে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না ওদেরকে কাম করার জন্য। আজকে তোরা গরম হয়ে যাচ্ছে, তার জন্য একটু এখানে একটু সেবা আছে, ছায়া আছে, তাই একটু আবহাওয়াটা একটু ভালো লাগতেছে। এসা লাগ রা যে স্যার দিল গার্ডেন গার্ডেন হো রা ইয়ে পেড় কে নিচে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা কি সুন্দর হয়ে গেছে। আগে এটার মধ্যে জঙ্গল ছিল, তাই জঙ্গলটা নেই, কারণটা হয়েছে কি জেসিপি দিয়ে সেটাকে সাফ করা হয়েছে, কারণ দেখতে একটু অসাধারণ দেখা যাচ্ছে। কারণ হয়েছে যে সেখানে একটু ব্যাডমিন্টন খেলা যাবে। আপনার মন কি বলেছে যে ব্যাডমিন্টন খেলা যাবে নাকি এখানের মধ্যে?